বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ রোধে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি ভুলে শপিং মলগুলিতে কেনাকাটায় মেতেছেন সাধারণ মানুষ। গাদাগাদি ঠেলাঠেলি করে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অনেকেই সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শপিং মল, বিপণী বিতান ও হাট বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখার দাবি করা হলেও বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব তেমন একটা মানা হচ্ছে না। ঢাকার গাউছিয়া, চাঁদনী চক, হকার্স মার্কেট ও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটের সামনে মানুষের ভিড় ঠেলে সামনে পা ফেলাই কঠিন। এমন পরিস্থিতিতে গায়ে গা ঘেঁষে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এইসব নিউ মার্কেট এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন কেনাকাটা করতে। গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই কোনো বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। তবে বসুন্ধরা সিটি শপিং মলে ক্রেতাদের জীবাণুনাশক টানেল দিয়ে প্রবেশ করতে বাধ্য করা হচ্ছে। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোল।